রাজধানীতে খাল খনন, পুরনো খাল সংস্কার ও জলাধার সংরক্ষণের ঘোষণা প্রধানমন্ত্রী। শ্রমবাজারের অসন্তোষের কারণে কমছে রেমিটেন্স, প্রতিযোগিতার মুখে তৈরি পোশাক শিল্প। এজেন্সির দুর্বলতায় হজে যেতে পারেননি 109 জন, হজ ক্যাম্পে মুসল্লিদের বিক্ষোভ। বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে লাল সবুজের পতাকা, সাফল্যের বাংলাদেশকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। এবং তিন দিন ধরে বর্ষপূর্তি উদযাপন করল নিউজ 24, জনগণের কথা তুলে ধরার প্রত্যয়। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী, আমি মামুন উর রশিদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সমন্বিত পানি ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে নতুন খাল খননের পাশাপাশি পুরাতন খাল সংস্কার ও জলাধার সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 2030 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। সকালে পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাকিটা তানজিল মেহেদির কাছে। বিশ্বজুড়ে বিপুল জলরাশি, কিন্তু সুপেয় পানি মোট জলসম্পদের এক ভাগেরও কম। কিন্তু টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন নিরাপদ পানি, আর তাই নিরাপদ পানি ব্যবস্থাপনার কর্মকৌশল ঠিক করতে শুরু হয়েছে ঢাকা পানি সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পানির অপর নাম জীবন। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে নিরাপদ পানি ব্যবস্থাপনায় তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় আর্সেনিক, লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া আর দূষণকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। রাজধানী ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে ও পুরাতন খালের সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 2021 সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি, ভূপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনায় শত বছর মেয়াদী ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে সমতল, পাহাড় ও উপকূলকে আলাদা পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। এসডিজির নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব এর পূর্বেই ইনশাআল্লাহ। এবার পানি সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 23টি দেশের প্রতিনিধিরা। ঢাকা পানি সম্মেলন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও বিভিন্ন দেশের শ্রমবাজারের চলমান অসন্তোষের কারণে কমছে রেমিটেন্স, যা একদিকে দেশের অর্থনীতিকে রেখেছে শঙ্কার মধ্যে, অন্যদিকে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল ভোক্তাদের জীবনযাপনেও প্রভাব ফেলছে। এছাড়াও হুন্ডি সহ নানা অবৈধ মাধ্যমে টাকা লেনদেনের কারণে তা কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স প্রবাহের বাইরেই থেকে যাচ্ছে। তাই রেমিটেন্স বাড়াতে দক্ষ শ্রমিক তৈরি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজিয়া কোনা জানাচ্ছেন বিস্তারিত। দেশের অর্থনীতিতে বড় শক্তি রেমিটেন্সের গতি দিনে দিনে শ্লথ হচ্ছে। প্রবাসীদের হাত ধরে 2015-16 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $1,493 কোটি, অথচ গেল অর্থ বছর শেষে প্রবাসী আয় কমেছে 14.5%। এ সময় প্রবাসীরা পাঠিয়েছেন $1,276 কোটি। বিদেশে এখন কাজ করছেন বহু নারী শ্রমিক, তবে বেশিরভাগ নারী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শুধুই গৃহকর্মী হিসেবে। উপরন্তু তারা ইউরোপ, আমেরিকা নয়, যাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে তারা মজুরি পাচ্ছেন খুবই কম, যার নেতিবাচক প্রভাব ফেলছে রেমিটেন্সে। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে তেলের চাহিদা কমে যাওয়ার জন্য
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিছুটা হলেও স্রোত হয়ে যাচ্ছে, ফলে আমাদের দেশ থেকে যে সমস্ত শ্রমিক আগে যেতেন তারা যেভাবে আগে কাজ পেতেন এবং কাজের সঙ্গে বোনাস বা ওভারটাইমের যে অ্যাডিশনাল যে সুবিধাগুলো তারা পেতেন সেটি সাম্প্রতিক সময় অনেক কম পাচ্ছেন বলে শোনা যায়। যারা এখন বাইরে যাচ্ছেন বা কাজ করছেন তারা কিন্তু তুলনামূলক কম আয় করছেন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে বাজারগুলো সেখানে। আবার হুন্ডি কিংবা অন্য কোনো মাধ্যমে প্রবাসীদের টাকা দেশে আসলেও তা কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স হিসেবে যোগ হচ্ছে না। আমাদের দেশের শ্রমিকরা টাকা পাঠায় দেখবেন অনেক সময় আপনার ইসের মাধ্যমে, অর্থাৎ দেখা গেছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় আমাদের দেশে। এখন এই বাংলাদেশের শ্রমিক যারা বিদেশে তাদের যদি সরাসরি বিভিন্ন ব্যাংক যারা আছে তারা যদি সহায়তা দিত তাহলে কিন্তু সত্যিকার অর্থে বোঝা যেত যে বাংলাদেশে টাকা কী পরিমাণ আসতেছে। বাংলাদেশের টাকা যে কম আসতেছে বাইরে থেকে এটা বলা যাবে না। তবে রেমিটেন্স বাড়াতে, দক্ষ জনশক্তি তৈরি, বিভিন্ন দেশে মজুরি নিয়ে দর কষাকষি করার দক্ষতা অর্জন সহ সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। তিনটি এজেন্সির দায়িত্বহীনতার কারণে নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি 109 জন হজ যাত্রী। শুক্রবার বিকেল 5:15 সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে জেদ্দা যাওয়ার কথা থাকলেও এজেন্সিগুলো নির্ধারিত সময়ে ওইসব হজযাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। হজ ক্যাম্পের পরিচালক বলছেন, ফ্লাইট মিস করা যাত্রীদের আজকের মধ্যে জেদ্দা পাঠাতে এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনিশ্চয়তার মুখে পড়েছে তিনটি এজেন্সির 109 জন হজযাত্রী। হাজিদের অভিযোগ, এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিমানের টিকিট তাদের কাছে হস্তান্তর করেনি। আমাদের সময় শেষ হয়ে গেল, যা উপস্থিত হলাম, দেখি যে লাইন করে ধরে আছে, এমন সময় 6-7 জন চলে গেল। আমরা যা লাইন করছি, আমার ব্যাগ আমি নিয়ে গেছি, তখনকার একটা ওই মহিলা পুলিশ থাকে, সে করে হ্যাঁ সরো 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 সরো, ই বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমরা অনুভবনে অনেক কিছু করলাম, সে অনুভবনে শুনলো না, আমরা কান্নাকাটি করলাম সেখানে। 109 জন হজযাত্রীর মধ্যে জাজিরাতুল আরব এজেন্সির 42 জন, সিটিএআর ট্রাভেল এজেন্সির 40 জন এবং কেআই ট্রাভেল এজেন্সির 27 জন হজযাত্রী। জাজিরাতুল আরব এজেন্সি ও তাদের গ্রুপ লিডার নিজেদের আওতাধীন হজযাত্রীদের বিষয়ে একে অন্যকে দোষারোপ করছে। 1.5 ঘন্টা টিকিটটা নিয়ে গড়িমসি করছে, তার ভিসা তাইছে যেতে পারছে না। এদের গড়িমসি এরা নয়, আসলে আমি ভিসা লেট করে পাইছি। তবে যত অনিশ্চয়তায় থাক না কেন, শনিবারের মধ্যেই এসব যাত্রীদের সৌদি পাঠানোর জন্য এজেন্সিগুলোর প্রতি নির্দেশ দিয়েছেন হজ অফিসের পরিচালক। তাৎক্ষণিকভাবে আমরা সেই এজেন্সির সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছি যে আমাদের হজযাত্রীদেরকে আজকে মধ্যে অবশ্যই সৌদি আরব প্রেরণ করতে হবে। এসব হজযাত্রীদের সৌদি আরব যাওয়া নিশ্চিত করতে পুনরায় টিকিট ক্রয়ের ক্ষেত্রে ওই 3 এজেন্সিকে অতিরিক্ত কোনো টাকা না নেওয়ারও নির্দেশ দেন হজ অফিসের পরিচালক। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত 109 জন বাদ পড়া হজযাত্রীকে নিয়ে রাত 8:10 দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছে। বিএনপি সহায়ক সরকার চাওয়া কিংবা অন্য কোনো তালবাহানাতে কাজ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সহায়ক সরকার চাই, ওইটা মানি না, কোনো কাজ হবে না। এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের মাধ্যমে 2019-29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, হরতাল অবরোধ নাশকতা সৃষ্টি করে মানুষকে খুন করে কোনো যে লাভ হয় না, এটা যারা করেছেন 13-14-15 উপলব্ধি করেছেন। এবার জানাবো বদলে যাও বাংলাদেশের খবর। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে লাল সবুজের পতাকা। শিক্ষা, রাজনীতি, অর্থনীতির পাশাপাশি খেলাধুলা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় প্রবাসী বাংলাদেশিদের অভূতপূর্ব সাফল্য বাংলাদেশকে দিয়েছে বাড়তি স্বীকৃতি। ছোট্ট দেশটিকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। কাদের হাত ধরে কিভাবে এই বিশাল পাওয়া, জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ব্রিটিশ পার্লামেন্টে 3 নারী এমপি,
সিলেটি কন্যা রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ও পাবনার ডক্টর রূপা হক। ব্রিটেনের রাজনীতিতে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর বিজয় বিজয়ী করেছে বাংলাদেশকেও। তো শুধু ইংল্যান্ড নয়, এরকম উদাহরণ মানে এতটা লাউডলি নেই যে সংসদ সদস্য হয়ে গেছে, অন্য কাউন্সিলর আছেন, সুইডেনে আছেন, ফিনল্যান্ডে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কথা শোনা যায়, আগ্রহ প্রকাশ করেছেন। রুশনারা, টিউলিপ আর রূপার মতো কোটি বাংলাদেশির শ্রম ও সাফল্যে সমৃদ্ধ হচ্ছে সমগ্র বিশ্ব। আলোচিত এমন বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসীদের সংখ্যা একেবারে কম নয়, বরং প্রতিনিয়তই বাড়ছে সেই অর্জন, দীর্ঘ হচ্ছে তাদের তালিকা। শিক্ষা, শিল্প, গবেষণা, রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বজয়ীদের তালিকায় বাংলাদেশের আলোচিত নামগুলোর মধ্যে আছে পানিকে আর্সেনিক মুক্ত করার সনোফিল্টারের উদ্ভাবক আবুল হুসাম, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খান, নতুন ন্যানোপ্রযুক্তি ও বিশেষ জিন থেরাপির উদ্ভাবক আরিফুল ইসলাম, কথা বলার রোবট উদ্ভাবক এহসান হক, বিশ্বখ্যাত শত ডাক্তারের একজন রায়ান সাদি, ইউটিউবের সহ উদ্ভাবক জাওয়েদ করিম, সোলার বিজ্ঞানী জামাল উদ্দিন, হোয়াইট হাউসের ফটোগ্রাফার জুয়েল সামাদ এবং ব্রিস্টলের লর্ড মেয়র ফারুক চৌধুরী। আরও আছেন ব্রিটেনের কারি কিং বজলুর রশিদ, মার্কিন কংগ্রেসে প্রথম বংশোদ্ভূত হ্যানসেন ক্লার্ক, প্লাস্টিক থেকে জ্বালানি তেলের উদ্ভাবক মঈনুদ্দিন সরকার, টাওয়ার হ্যালার্সের মেয়র লুৎফুর রহমান, সোলার কপ্টার তৈরি দলের নেতা হাসান শহীদ সহ আরও অনেকে। আমি একজনের নাম জানি, তিনি হলিউডে অস্কার উইনিং ফিল্মের অ্যানিমেশন টিমে কাজ করেছেন। আবার ব্যাংকার আছেন, ভেরি ইয়াং ব্যাংকার, যিনি বিলিয়ন ডলার কোম্পানিকে আইপিওতে নিয়ে গেছেন, ইনিশিয়াল মানে শেয়ার মার্কেটে নিয়ে গেছেন, ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড তুলেছেন। এই ধরনের অনেকেই অনেক কিছু করছেন যা বাংলাদেশকে অবশ্যই অনুপ্রাণিত করে এবং এই সমন্বিত পদক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে। সম্প্রতি খেলাধুলা, তথ্য প্রযুক্তি ও আরও অনেক ক্ষেত্রেই বিশ্ব জয় করে আসছে অনেক তরুণ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বেকারত্ব ঘোচাতে নতুন সম্ভাবনার নাম টার্কি। ইউরোপে পাখি বলা হলেও বাংলাদেশের নাম টার্কি মুরগি। পোলট্রি কিংবা হাঁস পালনের চেয়েও সহজ টার্কি মুরগি পালন করে এরই মধ্যে অনেক খামারই লাভবান হয়েছেন। কৃষিবিদ শাইক সিরাজ বলছেন, সামনের দিনে বাংলাদেশের পোলট্রি শিল্পের একটা বড় অংশের দখল নেবে টার্কি মুরগি। ময়মনসিংহের সফল একটি খামার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মিজানুর রহমান, সঙ্গে ছিলেন সৈয়দ নোমান। এই হচ্ছে টার্কি পাখি। বাংলাদেশে এটি টার্কি মুরগি নামে পরিচিত। ইউরোপের বিভিন্ন দেশে এর মাংসের অনেক চাহিদা। এখন বাংলাদেশেও বাড়ছে আগ্রহ। ওজনে এসব মুরগি 15-20 কেজি পর্যন্ত হতে পারে, যদিও ইউরোপে এটির ওজন 30 কেজি পর্যন্তও হয়। ইব্রাহিম খলিল উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে ছোটেননি, মাত্র 4টি টার্কি দিয়ে শুরু করেন চাষ। 1.5 বছরের এই খামারে এখন 500-এরও বেশি টার্কি। আপনার এটার মাংস এক একটা 6 মাসে 8-10 কেজি হয়ে থাকে এবং 1 বছরে আপনার 18 কেজি পর্যন্ত হয়ে থাকে। 1.5 বছরে আমরা এখান থেকে অলরেডি 9 লক্ষ টাকা প্লাস আমরা অ্যাচিভ করেছি এখান থেকে। পোলট্রি কিংবা হাঁস চাষে নানা রকম রোগবালায় ঝুঁকি থাকলেও এই টার্কিতে সেসব ঝুঁকি অনেকাংশেই কম, আর কম সময়ে বেড়ে ওঠাই অনেক বেশি লাভ করার সুযোগ খামারিদের। অন্যান্য পশু পাখির তুলনায় টার্কির উৎপাদন ক্ষমতাও বেশি। প্রতি 20 সপ্তাহ বয়স থেকেই ডিম দেয়া শুরু করে টার্কি, যে ডিম থেকে জন্ম নেয় নতুন টার্কি মুরগি। নিজস্ব উৎপাদিত ডিম থেকে আমাদের এই ইনকিউবেটর দ্বারা আমরা খুব ভালো মানের বাচ্চা তৈরি করতেছি। মুরগিটার দাম 13,000 টাকা আর মুরগটার দাম 5,500-6,000 এরকম করে আমরা রাখতেছি। বিভিন্ন বড় বড় হোটেল যেগুলো আছে এইগুলো হোটেলে যায় সব মাংস। সবচেয়ে সুবিধা হলো টার্কির অন্যতম খাবার ঘাস, যে জন্য দিনের বেলায় এভাবে ছেড়ে দেওয়া হয় সব মুরগি। পাশেই বিভিন্ন শাক পাতা সহ প্রাকৃতিক খাবার খায় টার্কি, যে কারণে অনেকটাই ঝামেলা কম এই মুরগি চাষে। সব ধরনের ঘাস খেয়ে থাকে এরা। আপনার ধান, গম, ভুট্টা এগুলো যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই খাওয়াতে পারবেন। আধাহীন টার্কির মাংসের ভেতরে ফ্যাট কম, প্রোটিন বেশি। একটা টার্কি মুরগি বিক্রি হয় 25,000 টাকা, বিকজ একটা টার্কি মুরগির ওয়েট যা হয় এটা ছোটোখাটো একটা খাসির মতো। পোলট্রি যেটা আমাদের ফার্মের মুরগি সেটা একটা বিশাল বাজার বাংলাদেশে, 40,000 কোটি টাকার বাজার। সব কিছু মিলিয়ে পোলট্রি রেইজ হওয়ার জন্যে যতটা বছর কেটেছে টার্কির ক্ষেত্রে কিন্তু এত সময় লাগবে না। সংশ্লিষ্টরা বলছেন, খুব অল্প বিনিয়োগ অর্থাৎ 50,000 থেকে 1,00,000 টাকায়ও টার্কি চাষ শুরু করা সম্ভব। ইউরোপের বিভিন্ন দেশে জন্ম উদ্ভব হলেও বাংলাদেশের মতো প্রাকৃতিক পরিবেশে খুবই মানানসই এই টার্কি মুরগি বা পাখি।
আর তাই এখন পর্যন্ত যারা বেকারত্ব ঢুকছেন তারা এর বিশাল সম্ভাবনা কাজে লাগাতে পারেন, যার মাধ্যমে শুধু নিজেরাই স্বাবলম্বী নন, অন্যরাও কর্মসংস্থানের সুযোগ পাবে এই টার্কি মুরগি বা পাখি চাষের মাধ্যমে। প্লাবন রহমান, নিউজ 24, দাপুনিয়া, ময়মনসিংহ। জমকালো আয়োজন আর উৎসাহ উদ্দীপনা শেষ হলো নিউজ 24 এর তিন দিনের বর্ষপূর্তি উৎসব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি ও শুভানুদায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছে চ্যানেলটি। আগামী দিনের পথ চলায় নিউজ 24-এর কাছে তাঁদের প্রত্যাশার কথাও জানান গুণীজনরা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ৩৬৫ দিন, একটি বছর, নিরপেক্ষ নয়, জনগণের পক্ষে থাকার এক বছর, উদযাপনের মহেন্দ্র ক্ষণে উৎসবের আমেজ। শুক্রবার উৎসবের মুহূর্তগুলো আরও বেশি রঙিন হয় লাল নীল রঙের ফুলের ভালোবাসায়। নিউজ 24-এর পক্ষ থেকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনবির গ্রহণ করেন সেই অশেষ শুভেচ্ছা। ভিন্ন মত ও পথের রাজনীতিবিদরা একই মঞ্চে দাঁড়িয়ে ফুলের শুভকামনা জানায় নিউজ 24 পরিবারকে। কেক কাটায় যে উৎসব শুরু হয় সে উৎসব ছড়িয়ে পড়ে নিউজ 24 স্টুডিওতেও। জমতে থাকে বরণ্যদের মিলন মেলা। রাজনীতিবিদদের বাইরে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় প্রহরে আসেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকেরা, শুভেচ্ছায় সিক্ত করেন নিউজ 24-কে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়ার চেয়ারম্যান আহমেদ আকবর সোভান জানান, এই সাফল্যের পেছনে শুধুমাত্র নেতিবাচক সংবাদ নয়, ছিল ইতিবাচক অসংখ্য সংবাদের সমাহার। বর্ষপূর্তি উদযাপনে সংবাদকর্মীদের পাশাপাশি নিউজ 24 জুড়ে বর্ষপূর্তির উৎসব ছড়িয়ে পড়ে আগত অতিথিদের মধ্যেও, চলে নানা ঢঙের ফটো সেশনও। আর এই ভালোবাসাকে পাথেয় করেই সামনের দিনগুলোতে জনগণের পক্ষে কাজের দৃঢ় প্রত্যয় ঘোষিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন চলে শনিবার পর্যন্ত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশেও নিউজ 24 এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ফ্রান্স, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে কাটা হয় বর্ষপূর্তির কেক। এ সময় প্রবাসীদের সংকট ও সম্ভাবনার কথা আরও বেশি করে তুলে ধরার দাবি জানান অতিথিরা। দেশে দেশে নিউজ 24 এর বর্ষপূর্তি উদযাপনের খবর জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। সৌদি আরবে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলো নিউজ 24। 28 জুলাই রাতে 12:01 কাটা হয় জন্মদিনের কেক। এ সময় বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা নিউজ 24 কে শুভেচ্ছা জানান। নিউজ 24 এর প্রথম বর্ষপূর্তি এবং দ্বিতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে প্রবাসীদের পক্ষ থেকে আমরা অত্যন্ত আশাবাদী। নিউজ 24 এর দ্বিতীয় বর্ষে পদার্পণে শুভেচ্ছা। নিউজ 24 এর সকল কলা কৌশলীকে অভিনন্দন, শুভেচ্ছা। মালয়েশিয়ায় জমকালো আয়োজনে নিউজ 24 এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় মালয়েশিয়া দূতাবাসের শ্রম শাখা সচিব হেদায়তুল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন। ছিলেন অভিনেতা মোশাররফ করিম ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। ধন্যবাদ জানাচ্ছি আজকে এক বছর পূর্তি দিবস উপলক্ষে। সেগুলো খুঁজে বের করা বা সেই সংবাদগুলো যদি ঠিকঠাক মতো আসে। কুয়েতের আনন্দ আয়োজনে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া চ্যানেলটিকে শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার মানুষ। নিউজ 24 প্রথম বর্ষপূর্তিতে আমরা প্রবাস থেকে জানাই শুভেচ্ছা। নিউজ 24 এর কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। ফ্রান্সে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে নিউজ 24 এর আরও সাফল্য কামনা করা হয়। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউরোপ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। প্রবাস আমরা যারা আছি তারা নিউজ 24 এর প্রতিনিয়ত নিউজগুলো দেখি, খুব ভালো লাগে। নিউজ 24 এর জন্মদিনে ফ্রান্স প্রবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা। দুবাইয়ের একটি রেস্টুরেন্টে উদযাপিত অনুষ্ঠানে নিউজ 24 এর পরিবারকে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। ইতালিতেও আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কেক কেটে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজি,
বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার নাসিরউদ্দিন, আল ইউরোপ প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির সহ আরো অনেকে। বাংলাদেশ সমিতি ইটারের পক্ষ থেকে নিউজ 24 কে শুভেচ্ছা। প্রবাসের রাজনৈতিক খবরগুলো নিউজ 24 সঠিকভাবে তুলে ধরবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটাই আমার প্রত্যাশা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বন বিভাগ সহ প্রশাসনের কড়া নজরদারিতে গত দুই বছরে কোনো বাঘ হত্যা হয়নি, এমন সাফল্যে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করছে বন বিভাগ। তাদের দাবি, সুন্দরবনের বাঘ রক্ষায় সচেতনতা আগের থেকে বেড়েছে, বিশ্ব বাঘ দিবসের আয়োজনে এমন দাবি তাদের। একই সাথে বাঘ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বনমন্ত্রী। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা। বিশ্বের মাত্র 13টি দেশে রয়েছে বাঘ। দেশগুলো বাঘ সংরক্ষণে ঘোষণাপত্রে সই করলেও বাঘ হত্যা বন্ধ হচ্ছে না। জনসচেতনতার অভাব এবং চোরা কারবারি আর বনদস্যুদের দৌরাত্ম্যে বাংলাদেশেও কমে যাচ্ছে বাঘের সংখ্যা। সুন্দরবনে বাঘের ঘনত্ব শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনে বাংলাদেশের অংশে বাঘের সংখ্যা এখন মাত্র 106টি। যদিও বন বিভাগের দাবি সুন্দরবনে বাঘ রক্ষায় জনসচেতনতা আগের চেয়ে বেড়েছে, স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণে বাঘ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আমাদের পর্যবেক্ষণ বলছে যে বাঘের অবস্থাটা বর্তমানে স্থিতিশীল আছে, এটা কমছে না। এটা একটা সুখবর যে আমাদের বাঘ যে কমার যে প্রবণতাটা ছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়েছে। আমরা এই সবগুলো সংসদীয় কমিটির সভায় আলোচনা করে সমাধানের পথ নির্ণয় করে সুপারিশ করে দিয়েছি। মানুষ বুঝতেছে যে সুন্দরবনে বিস্ফোরক করা যাবে না, বাঘ আমাদের শত্রু নয়, বাঘ আমাদের বন্ধু। যদি লাইভলিহুড সাপোর্ট দেওয়া হয়, সুন্দরবনে যাতায়াত বন্ধ করা হয়, তাহলে চোরা কারবারি দিতে সুযোগ পাবে না। এদিকে বাঘ সংরক্ষণ এবং বাঘের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে দাবি করছেন বনমন্ত্রী। শুধু বাংলাদেশে বাঘের সংখ্যা কমছে না, সমস্ত পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে। বরঞ্চ এই দুর্যোগের মধ্যেও যে আমাদের এখানে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাঘ এখন আগের যে কোনো সময় চাইতে অনেক অনেক বেশি নিরাপদ। বন বিভাগের হিসেবে গত 5 বছরে মানুষের হাতে মারা পড়েছে 30টি বাঘ, আর বার্ধক্যজনিত কারণে মারা গেছে আরও 13টি। গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নাটোরের সিংড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাশেদ উরফে র্যাশ হলি আর্টিজান বেকারিতে হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই হামলায় সে অস্ত্র সরবরাহ করেছে ও হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান তিনি। আবারও এই তার যারা পুরনো সংগঠক ছিল তাদেরকে বা কর্মী ছিল তাদেরকে সংগঠিত করে আবার পুনরায় আর কি পুনরায় এই 90 জেএমবির একটা মানে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করে আসছিল। তো এই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মূলত হোলি আর্টিজানের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আমরা বিজ্ঞ আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইব, বা দিতে না চাইলেও তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের পরেই তার রিমান্ড শেষ হলেই আসলে চার্জশিট তৈরির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবির তামিম সরোয়ার গ্রুপের 3 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। 11 শুক্রবার রাতে উপজেলার বক্তাবলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ র‍্যাব 11 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর, বাগেরহাট জেলার মোল্লারহাটের আলামিন শেখ রাজীব ও কুমিল্লা জেলার দেবিদার থানার কামরুল হাসান হৃদয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, বিস্ফোরক দ্রব্যাদি ও জঙ্গি বই লিফলেট উদ্ধার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সক্রিয় হলে 1-11 মতো -2 ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের বিচার বিভাগের জন্য সরকারের বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন্নাহার সুলতানার জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ কমলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে দীর্ঘ 42 বছর বিচারাঙ্গনে কাজ করে অবসরে যাওয়া বিচারপতি নাজমুন্নাহার সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়। আইনজীবী যারা বিচারক হয় তাদের প্রযুক্তিগত কোনো ট্রেনিং নেই। ট্রেনিং এটা একটা অত্যাবশ্যক জিনিস, আমরা সব সেক্টরে আমরা ডেভেলপ করছি, কিন্তু বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে নেওয়া হচ্ছে, এটা জাতি এবং দেশের জন্য এটা মঙ্গলজনক না। এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে আমি বলবো হ্যাঁ, সাংবাদিকতায় পেশাদারিত্বের কোনো বিকল্প নেই, সম্পাদকীয় জায়গা থেকে নিরপেক্ষ নীতিমালা গ্রহণ করতে হবে বলে মনে করেন দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম। বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই সেমিনারের আয়োজন করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। শনিবার বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে এই সেমিনার হয়। এতে সাংবাদিকতা বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারের মূল বক্তা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন, বলেন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিতে হয়, চেতনার জায়গায় কোনো আপোষ করা ঠিক নয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ কে এম এনামুল হক শামীম। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে পার্সিকিউটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পোশাক খাতের বিদেশি ক্রেতারা নানা অজুহাতে দেশের তৈরি পোশাকের দাম কমানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া প্রতিযোগী দেশগুলো পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন তিনি। দেশের ভাবমূর্তি রক্ষায় শ্রমিক নেতাদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কোনা। দেশের তৈরি পোশাক খাতের বিস্তারিত তথ্য একটি ডিজিটাল মানচিত্রের আওতায় আনার জন্য ডিজিটাল আরএনজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ শিরোনামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। আজ বিজিএমইএ কার্যালয়ে প্রকল্পটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমাদের দেশে এই কোন রকমের এই যে
অনুষ্ঠানে বিজিএমই সভাপতি বলেন, স্বার্থান্বেষী কিছু মানুষ বিদেশে বাংলাদেশের নেতিবাচক প্রচারণা চালানোয় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের বিরুদ্ধে শুধু নেগেটিভ প্রপাগান্ডাই করে এবং সেই প্রপাগান্ডা করার জন্য আমাদের দেশের ভিতরেরই কিছু লোক, কিছু এনজিও, কিছু লেবার লিডার, কিছু সকল বুদ্ধিজীবী, তারা এই প্রপাগান্ডাগুলো করে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি ক্রেতারা পণ্যের দাম কমাতে নতুন নতুন অজুহাত দেখাচ্ছে। শ্রমিক নেতাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ইন্ডিয়ার আমাদের থেকে কম, পাকিস্তান আমাদের থেকে কম, ইন্দোনেশিয়া আমাদের থেকে কম, আমরা সেকেন্ড। এই সেকেন্ড কেন? এইটার জন্যই আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপ ও নিউজ 24 এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বক্তব্যের জের ধরে বলেন, নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। আমি বলেছি আমাদের ভুল ত্রুটি আছে সেগুলি ধরে দিবে, আবার যেটা পজিটিভ, আর খালি যদি ভুলটাই দেখায়, পজিটিভ না দেখায়, তাহলে আমরা যাব কোথায়? এদিকে নতুন মেয়াদে অ্যাকর্ডের আরও 3 বছর থাকা সহ শ্রমিক অধিকার নিয়ে তাদের কাজ করার ঘোষণায় নাখোশ বাণিজ্যমন্ত্রী। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। সব জল্পনা কল্পনা উড়িয়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ PMLN। 2013 সালের জুন থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। 1988 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ সদস্য হওয়ার মধ্য দিয়ে শাহবাজ শরীফের রাজনৈতিক জীবন শুরু হয়। একই বছর প্রথম জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। হোয়াইট হাউসে চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জন কেলিকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রায়ান্স প্রিভেসকে সরিয়ে কেলিকেই এখন হোয়াইট হাউসের প্রধান বানানো হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসের সম্ভাব্য তথ্য ফাঁসকারী হিসেবে রায়ান্স প্রিভেসের নাম উঠে আসে। এরপর থেকে তিনি চাপের মুখে ছিলেন। নিউজ 24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেটে অসাধারণ কৃতিত্বের সাক্ষর রাখায় 2017 সালে সেরা বাঙালির পুরস্কার জিতে নিলেন মাশরাফি বিন মুর্তজা। কলকাতার মিডিয়া গ্রুপ ABP আনন্দ আয়োজিত সংবর্ধনায় এবছর ক্রীড়া বিভাগ থেকে সেরা নির্বাচিত হন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ম্যাচের অধিনায়কত্বে 2014 থেকে 2016 সাল পর্যন্ত টানা 6টি হোম সিরিজ জয় করে নেয় বাংলাদেশ। 2015 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পর এবছর ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশকে সেমিতে নিয়ে যান নরাইল এক্সপ্রেস। তাই ক্রীড়াঙ্গনে সেরা বাঙালি নির্বাচন করতে বেগ পেতে হয়নি কলকাতার এই গণমাধ্যম সংস্থাটির। মাশরাফি ছাড়াও 2007 সালে প্রথমবার মতো এই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিলেন হাবিবুল বাসার সুমন। পরবর্তীতে 2012 সালে সেরা হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বাংলায় দাপুটে অভিনয়ের জন্য সেরা বাঙালি অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। না, অবশ্যই খুব ভালো লাগছে, আর বিশেষ করে বাংলাদেশ থেকে এসে এখানে ধরনের পুরস্কার পেলে অবশ্যই খুব ভালো লাগে। আর বিশেষ করে যখন আমাদের আরও দুজন
আবুল বাশার সুমন ভাই পেয়েছিল, সাকিব পেয়েছিল, এবার আমি পেলাম এবং আশা করি সামনে আরো দশ কয়েকজন খেলোয়াড় পাবে। তো পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। কাল বসছে বিসিবির ১৭তম বোর্ড সভা। রবিবার বিকেল ৪টায় নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে শুরু হবে বৈঠক। এই সভায় বাংলাদেশ জাতীয় দলের তিন নির্বাচকের মেয়াদ বাড়াতে যাচ্ছে বোর্ড। শুধু তাই নয়, চূড়ান্তভাবে জানা যাবে স্পিন কোচ ও ব্যাটিং কোচের নাম। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হবে পরিচালকদের মধ্যে। আদালতের সদ্য ঘোষিত রায় অনুযায়ী বিসিবির গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে বৈঠক হবে। নির্বাচনের আগে এজিএম ইজিএম এর দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত আসবে। এছাড়া আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ও বিপিএল পঞ্চম আসরের নানা ইস্যু উঠে আসবে আলোচনা টেবিলে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মিয়ামিতে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফ্লোরিডার সানলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল ভোর ৬টা ৫ মিনিটে। প্রীতি ম্যাচ হলেও এই লড়াইকে ঘিরে ভিন্ন আমেজ তৈরি হয়েছে দু দলের ভক্তদের মাঝে। মিয়ামি জুড়ে এখন ফুটবলের উৎসব, মেসি ইনিয়েস্তারা সেই উৎসবের প্রধান কুশীলব। নেইমার থাকা না থাকা, মেসি রোনালদো শ্রেষ্ঠত্বের দ্বৈরথ, এল ক্লাসিকোতে প্রশ্ন অনেক। তবে মৌসুমের প্রথম এই এল ক্লাসিকোতে খেলছেন না বর্ষসেরা তারকা রোনাল্ডো। তবে মেসি নেইমারদের ঠিকই গা গরম করতে দেখা যাবে এই ম্যাচে। এটি সহ তাই এবছর মোট তিনটি এল ক্লাসিকো নিশ্চিতভাবে দেখতে যাচ্ছে ফুটবল প্রেমীরা। এবারে নিউজ ২৪ বিনোদন। এক যুগ পূর্ণ হলো সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের। এ উপলক্ষে আয়োজন করা হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও যুগপূর্তি অনুষ্ঠান। শনিবার বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সদস্যরা। অনুষ্ঠানে আবৃত্তি চর্চা প্রসঙ্গে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও কবিতা আবৃত্তি করে শোনান দলের শিল্পীরা। যারা জেনে বুঝে সংস্কৃতি চর্চা করে, তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানে, সংস্কৃতি চর্চার উদ্দেশ্য সম্পর্কেও সে পুরোপুরি জ্ঞাত আছে। কবিতা বোঝা এবং আবৃত্তি শোনার অদম্য আগ্রহ নিয়ে তারা কর্মশালার থেকে বের হবে, সেটি কিন্তু ঘটছে না। আবৃত্তির খুব গভীর সমালোচনা আজকাল হয় না বলে সময়ের গতিধারার সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র আর সুরের ব্যঞ্জনায় বিবর্তিত হয়েছে বাংলার হাজার বছরের গানের আদিরূপ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিবর্তন ধারার সেই সব গানের নবরূপ উপস্থাপন করা হয় দর্শকদের সামনে। বিস্তারিত জানাচ্ছেন শকুন নামের। আদি বাংলা গানের নিদর্শন মেলে বাংলার প্রথম সাহিত্যকর্ম চর্যাপদে। এরপর থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র আর সুরের ব্যঞ্জনায় সমৃদ্ধ হয়েছে এ ভূখণ্ডের গান। মনের আবেগে কৃষকের মাঠে, মাঝির গলায়, পান্থজনের ঠোঁটে কিংবা বন্ধুর আড্ডায় সবখানেই ছুঁয়ে গেছে এই গানের সুর। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তুলে ধরা হয় সেই সব গানের বিবর্তন ধারার নবরূপ। হাজার বছরের বাংলা গান শিরোনামে অনুষ্ঠানের যৌথ আয়োজক শিল্পকলা একাডেমি এবং সরকারি সঙ্গীত কলেজ। আমাদের যে ছোট্ট শহর, আমি যে শহরে বড় হয়েছি, সন্ধ্যার পরে প্রায় সব বাড়িতেই হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত। আজ কিন্তু আর সেই হারমোনিয়ামের আওয়াজটা শোনা যায় না। এখন টেলিভিশনের আওয়াজটা বেশি পাওয়া যায়। টেলিভিশন মানুষ নতুন প্রযুক্তির সঙ্গে মানুষ পরিচিত হচ্ছে, টেলিভিশন জনপ্রিয় হবে, তাদের তার মধ্যে দোষ কিছু নেই, কিন্তু আমরা পুরোনোটাকে বাদ দিয়ে দিচ্ছি। আজকের যে উদ্যোগটি, এটি কিন্তু পুরোনোগুলোকে আবার ফিরিয়ে আনার একটা উদ্যোগ। আলোচনা শেষে পরিবেশন করা হয় চর্যা গান, আর এর সাথে নাচ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্য দলের শিল্পীরা। ছিল নাথ গীতের আয়োজন। অন্যান্য গানের সাথে সম্মেলক কণ্ঠে শোনানো হয় পঞ্চকবির গান। তিন ঘন্টার সুরের ভেলায় ভেসে বেড়ান মিলনায়তন ভর্তি শ্রোতারা। সুকন্যা আমির, নিউজ ২৪, ঢাকা। শেষ করব নিউজ ২৪ সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে খাল খনন, পুরনো খাল সংস্কার ও জলাধার সংরক্ষণের ঘোষণা প্রধানমন্ত্রীর।
শ্রমবাজারে অসন্তোষের কারণে কমছে রেমিটেন্স, প্রতিযোগিতার মুখে তৈরি পোশাক শিল্প। এজেন্সির দুর্বলতায় হজে যেতে পারেননি 109 জন, হজ ক্যাম্পে মুসল্লিদের বিক্ষোভ। বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে লাল সবুজের পতাকা, সাফল্যের বাংলাদেশকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। তিন দিন ধরে বর্ষপূর্তি উদযাপন করল নিউজ 24, জনগণের কথা তুলে ধরার প্রত্যয়। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।